কবিগুরুর জন্মদিন। আর জন্মদিন মানেই আমাদের যাত্রী ক্লাবের তো রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম হবেই। তো ড্রেস কোড হলো লাল পাড় সাদা শাড়ি, আমিও বার করে নিলাম সাথে এই ব্লাউজটা। তো এই শাড়িটার সাথে এই ব্লাউজটা নয়, তবু আমি একটা ঠাকুরবাড়ির লুক দেব বলেই এই ব্লাউজটা বার করলাম। তো একদম গিন্নিমা সাজবো না, তো একটু ঠাকুরবাড়ির মহিলাদের মতন সাজার চেষ্টা করব। সাথে নিয়ে নিলাম চুড়ি, কানের দুল, একটা চোকার। তো সাজটা করে তোমাদেরকে দেখাচ্ছি। আমার সাজ কমপ্লিট, কিন্তু ভিডিও করতে পারিনি, দেরি হয়ে যাবে বলে। তো একটা মাথায় জুঁই ফুলের মালাও দিয়ে দিলাম। আর এই 25শে বৈশাখ বাঙালির কাছে খুবই গুরুত্বপূর্ণ ও কাছের, কারণ বাঙালির মনে প্রাণে সুখে দুঃখে সবেতেই রবি ঠাকুর থাকেন। তিনি বাঙালির আত্মার সাথে মিশে আছেন। তার জন্মলগ্নের জন্য যাত্রী ক্লাবের যে প্রত্যেক বছরের মতন এবারেও যে অনুষ্ঠান করা হয়েছে, তাহলে চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই। বৈশাখ মানেই হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর এই জন্মদিনটাকে আমরা এই যাত্রী মহিলা ক্লাব কি আয়োজন করেছে, তা সেই ঝলকগুলো তোমাদের সঙ্গে আমি দেখাবো। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে এবং কমেন্ট করে দিও। আর যারা নতুন ভিজিট করছে আমার চ্যানেলে বা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনে অল অপশনে ক্লিক করে দিও। তাহলে চলো, প্রোগ্রামটা শুরু হয়ে যাচ্ছে। তাহলে আমি এবারে কিছু করছি না, কারণ আমার একটু পায়ে প্রবলেম হয়েছে, তাই জন্য এবার নাচ করছি না। তবে আমার এটাই ভালো লাগছে যে আমি সবার প্রোগ্রাম দেখবো, এটা কোনো বার সুযোগ পাই না, সেই সুযোগটা এবারে পেয়েছি। তাহলে চলো তোমাদের সাথে সব শেয়ার করবো, দেখতে থাকো। আমাদের রানিমা রয়েছে আমার সাথে, তো আমাদের অন্তরের অন্তঃস্থলে সর্বসময়ের জন্য আছেন, এটা কিন্তু বিভিন্ন সময়ে আমরা উপলব্ধি করি। যখন আমাদের মন খারাপ হয় তখন তিনি আছেন, যখন আমরা ভীষণ দুঃখে দুঃখিত হই তখন তিনি আছেন, আনন্দের সময় উনি আছেন, এমনকি প্রেমের সময় উনি আছেন। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমাদের চিন্তাধারা কখনই প্রীতির এই এত সুন্দর একটা ডান্সের গানটাকে আমাকে মিউট করে দিতে হলো। গানটা ছিল মনোমর মেঘের সঙ্গী। তো বুঝতেই পারছো কত রিদমের গানটা ছিল, আর নাচটাও খুব সুন্দর করেছিল। কিন্তু
কপিরাইট ক্লেম এসে গেছিলো, তো আমাকে গানটাকে মিউট করে দিতে হলো। খুব বিরক্ত লাগে যখন এই কপিরাইট ক্লেম চলে আসে। তো এত সুন্দর একটা ডান্স, যদি গানটা না বাজে তখন ভালোও লাগে না দেখতে, আমি জানি সেটা, কিন্তু সত্যি ওর ডান্সটা এত ভালো করেছিল, গানটা চললে তোমাদের ভীষণ ভালো লাগতো, তোমরা তো একটুখানি দেখে তো বুঝতেই পারছো। এই সমবেত সঙ্গীত দিয়েই আজকে যাত্রী ক্লাবের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটি শেষ হবে। তো দর্শকের আসন থেকে বসে এত সুন্দর প্রোগ্রাম দেখলাম, এটা কোনোবার দেখার সুযোগ পাই না, কারণ যেহেতু আমি পারফর্ম করি। তো এবারে আমার শারীরিক কারণের জন্য আমার একটু পায়ের ব্যথার প্রবলেম চলছে, তাই জন্য আমি এবারে প্রোগ্রাম করতে পারিনি। মনটা একটু কোথাও খারাপ লেগেছে ঠিকই, মানে লাগছিল, কিন্তু এত সুন্দর প্রোগ্রামটাও যে সামনে থেকে দেখতে পেলাম সেটাও তো অনেক বড়, না কোনোবার তো দেখার সুযোগ পাই না, প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি। তো আমরা নিজেদের মতন করেই ছোট করে একটা অনুষ্ঠান করি, পুজোর সময় অবশ্যই একটু বড় করে করি। এই যে আমাদের সব সময় থাকে ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, প্লাস হচ্ছে ড্রেস ডিজাইনার, কস্টিউমিয়ার, বিউটিশিয়ান, সব কিছু, সব খুব ভালো প্রোগ্রাম করেছে। আমি এবার দেখলাম বেশ ভালো লেগেছে, একসাথে দেখা হবে।